السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر، مثل الحي والميت. সম্মানিত ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলামিন কে স্মরণ করাই হচ্ছে মুমিনের সবচাইতে বড় কামিয়াবি। সমস্ত ইবাদত বান্দেগির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে অন্তর থেকে স্মরণ করা। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে মশগুল থাকতেন, যিনি সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক জাত, এমন এক রাসূল যার সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন: কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতেন। জিকির আজকার করা, জিকির করা মানেই আল্লাহকে স্মরণ করা, যা অনেকে বুঝে না। যারা জিকির করে না তারাও বুঝে না, আর যারা প্রচলিত আমাদের দেশীয় জিকির করে তারাও বুঝে না। এই জন্য আজকে আপনাদের সামনে আলোচনা করব এই সম্পর্কে, আল্লাহর জিকির সম্পর্কে, আল্লাহকে স্মরণ করা সম্পর্কে। কারণ অনেক মানুষই আছেন যারা আল্লাহর জিকির থেকে গাফিল, আল্লাহর জিকির থেকে অলস, আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে অমনোযোগী। সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, সকাল যায় সন্ধ্যা আসে, সন্ধ্যা চলে যায় আবার রাত চলে যায়, তারপরে সকাল আসে, এভাবে দিনের পর দিন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেন না। কতক জিকির রয়েছে ফরজ জিকির, আর কতক জিকির রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিকির। যে সব মুসলিমদের কথা বললাম, যারা হয়তো নামাজি কিন্তু জিকির আজকার দিনের পর দিন করেন না, বলার উদ্দেশ্য হচ্ছে তারা সুন্নতি জিকির করেন না, সুন্নতি জিকির করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সুন্নত, সকাল সন্ধ্যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা তা করেন না। যদিও নামাজের মাধ্যমে সবচাইতে উত্তম জিকির, সবচাইতে বড় ফরজ জিকির অবশ্যই তারা করেন যারা নামাজি ভাই, কিন্তু নামাজি হওয়া সত্ত্বেও অনেক ভাই আছেন যে দিনের পর দিন চলে যায়, আল্লাহর জিকির আজকার, সুন্নতি জিকির আজকার করেন না। আর যারা বেনামাজি তাদের কথা বলার তো প্রয়োজনই রাখে না, তাদের কাছে কোনো জিকিরই নেই, যাদের ফরজ জিকির নেই তাদের কোনো জিকিরই নেই, তাদের এই জন্য ইসলামে কোনো স্থানও নেই। আল্লাহ যেন তাদেরকে হিদায়ত দান করেন, যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে, যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে অথচ তাদের ফরজ জিকির আজকার নেই, তাদেরকে যেন আল্লাহ হিদায়ত দান করে, বলুন আমিন। জিকির আজকার বা আল্লাহকে স্মরণ করলে মানুষের মনের শান্তি হাসিল হয়, আর মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। পৃথিবীতে যত শান্তির দিক রয়েছে, আর্থিক শান্তি, দৈহিক শান্তি, শারীরিক শান্তি, রোগমুক্ত শরীর স্বাস্থ্য, এই এক শান্তি, পারিবারিক শান্তি, স্বামী স্ত্রীর জীবনে শান্তি, ছেলে মেয়েদের শান্তি, কর্মক্ষেত্রে শান্তি, চাকরি করেন চাকরির ক্ষেত্রে শান্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শান্তি,
শান্তির বহু দিক রয়েছে, নিরাপত্তার শান্তি, বহু শান্তির দিক রয়েছে, কিন্তু সবচাইতে বড় শান্তি হচ্ছে মনের শান্তি, মানসিক শান্তি। যদি মানসিক শান্তি না থাকে জি, তাহলে কোনো শান্তি শান্তি নিয়ে আসতে পারে না। আর মানসিক শান্তি হাসিল হয় আল্লাহর সাথে, যার যত বেশি সম্পর্ক গাঢ় মজবুত তত বেশি তার শান্তি হাসিল হয়, না খেয়েও শান্তি হাসিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, তাদের না খেয়ে দিনের পর দিন চলে গেছে, সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, এমনকি হাদিস রয়েছে মাসের পর মাস চলে গেছে, বাড়িতে আগুন জ্বালার ব্যবস্থা হয়নি। দু একটি খেজুর পাওয়া গেছে, পানি, খেজুর পানি হয়তো, তাও পেট ভরে নাই, দুটি তিনটি খেজুর পানি, তারপরেও তাদের মনের শান্তি পূর্ণ মাত্রায় ছিল, মনের শান্তি পূর্ণরূপে ছিল, তাতে কোনো রকমের অভাব ছিল না, কারণ তাদের সম্পর্ক ছিল আল্লাহর সাথে অটুট সম্পর্ক, সম্পর্ক ছিল অত্যন্ত মজবুত। তো মানসিক শান্তি হাসিল করতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, ফরজ জিকির আজকার করতে হবে, সন্নত মুস্তাহাব জিকির আজকার করতে হবে। আজকে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই আয়াত দিয়ে শুরু করি, যে আয়াত আল্লাহ বলেছেন যে মনের শান্তি হাসিল হয়, কলবের শান্তি, হৃদয়ের শান্তি হাসিল হয় আল্লাহর জিকির আজকারের মাধ্যমে। আল্লাযীনা আমানু, যারা ইমান নিয়ে এসেছে, যারা মুমিন, মুসলিম নিজেকে বলে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের মনের ইতমিনান প্রশান্তি হাসিল হয় বিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর জিকির আজকার করলে। আল্লাযীনা আমানু, যারা মুমিন মুসলিম, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির আজকার করলে, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে স্মরণে রাখলে তাদের মনের শান্তি হাসিল হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নীতিমালায় বর্ণনা করেছেন যে যে কোনো মানুষ যদি তাকে শান্তি হাসিল করতে হয়, মানসিক শান্তি হাসিল করতে হয়, অন্তরের প্রশান্তি হাসিল করতে হয়, আলা জেনে রেখো, আল্লাহ বলছেন আলা জেনে রেখো, বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে মনের শান্তি হাসিল হয়, মনের ইতমিনান হাসিল হয়। সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহ, জেনে রেখো যে আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর জিকির আজকার করলে মনের শান্তি হাসিল হয়। আজকের আলোচনাতে আমি চাইব যে আমরা যাতে করে বাস্তবমুখী মুসলিম হই। শুনলাম আবার ভুলে গেলাম, শুনলাম জানলাম শুধু, আমল পর্যন্ত পৌঁছলাম না, বাস্তবমুখী হইলাম না, ওইটা চাই না। বাস্তবমুখী যাতে করে মুসলিম হই, এই জন্য জিকির, যাতে করে আমরা জিকির বুঝে, জিকির সম্পর্কে জেনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কিছু জিকির সম্পর্কে জেনে, তারপরে সেগুলিকে আমলে নিয়ে আসি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির যে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন জিকির করতে হবে যেমন তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জিকির তোমার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি, যে তোমার মন মোতাবেক জিকির করো, হ্যাঁ যেমন ইচ্ছা তেমন জিকির করো, যেমন লাগে তেমন করে জিকির করো, যেমন তরিকা তুমি আবিষ্কার করতে পারো তেমন তরিকা দিয়ে জিকির করো। এই কথা আল্লাহ বলেননি, কি বলেছেন আয়াতটি শুনে আপনাদেরকে, মহান আল্লাহ সূরা বাকারা 239 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহু আকবার, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কামা আল্লামাকুম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দান করেছেন, যেমন করে শিখিয়েছেন জিকির করতে, মা আলম তা কোনো তালামন, যা তোমরা জানতে না, সুবহানাল্লাহ, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা আলম তা কোনো তালামন, তোমরা জানতে না, আল্লাহু আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে পৃথিবীতে নিয়ে এসেছিল, কিছুই জানতে না, ও জাআলালাকুম আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা, তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, আর অন্তর দিলেন যাচাই বাছাই করার জন্য, যাতে করে আল্লাহর শুকর গুজার হও তোমরা, কিছুই জানতাম না আমরা, তারপরে আল্লাহ শিক্ষা দান করলেন। মানব জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে তাদেরকে পবিত্র করলেন, কুফর থেকে, শিরক থেকে, নাস্তিকতা থেকে, পৌত্তলিকতা থেকে, কবর মাজার পূজা থেকে, জি সমস্ত রকমের পাপ অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওয়ায়ুযাক্কিহিম পবিত্রতা দান করলেন। নাপাক হয়ে পড়েছিল তাদের মন, তাদের দেহ, তাদের ঈমান, তাদের ধর্ম সব নাপাক হয়ে পড়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে জিকির করো। তাহলে জিকির সম্পর্কে মূলনীতি কোরআনের কি, কেমন জিকির করতে হবে,
যেমন আল্লাহ পাক শিখিয়েছেন, আল্লাহ পাক শিখিয়েছেন কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন জিকির করেছেন তেমন জিকির করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেমন জিকির করতে বলেছেন তেমন জিকির করতে হবে। এর বেশি খেয়াল খুশি না তার ধরন, না তার শব্দ, তার বাক্য নিজে থেকে তৈরি করা যাবে না। এমন কোন অনুষ্ঠান অনুষ্ঠিত করা যাবে না যেইভাবে অনুষ্ঠান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেননি। জিকিরের অনুষ্ঠান কায়েম করেন, জিকিরের মাহফিল কায়েম করেছেন, ওয়াজ মাহফিলে, জলসা মাহফিলে, হ্যাঁ, তফসিরুল কোরআন মাহফিলে জিকির করছেন সম্মিলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর কোনো গন্ধই পাবেন না আপনি, যে নবী করিম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ মাহফিল করছেন, বক্তব্য করছেন আর তফসির করছেন আর তারপরে মাঝে মাঝে জিকির করছেন। করেছেন? করেছেন? করেননি। না জানা থাকে জানে না, করেননি। তাহলে এইরকম জিকির নেই। জিকির এখানে আরেকটি কথা বলি, জিকির দুই অর্থে ব্যবহার হয়। এক হচ্ছে বেশ কিছু দোয়া, জিকির আজকার, এসবের মাধ্যমে জিকির আজকার, আল্লাহকে স্মরণ করা। এই জিকিরের কথা বলতে গিয়ে বলছি যে ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, এসবে যে মাঝে মাঝে আমাদের দেশীয় কিছু জিকির হয়, এরকম জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর একটি জিকিরের অর্থ হচ্ছে যে যে কোনো জায়গায় যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর কথা উল্লেখ করা হয়, জাকারা ইয়াজ করা মানে উল্লেখ করা, জাকারা ইয়াজ করা মানে কি উল্লেখ করা, আল্লাহর নাম যেখানে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলমীর গুণাবলী যেখানে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলমীর কুদরতের কথা, আল্লাহ রাব্বুল আলমীর বিধানের কথা, কোরআনের কথা, আল্লাহর কিতাবের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে উল্লেখ করা হয় সেটা হচ্ছে মজলিসে জিকির। এই অর্থে, দ্বিতীয় অর্থে আমি মাঝে মাঝে এই কথাটি বলি যেটা অনেকে বুঝেন, এই অর্থে মজলিসে জিকির বলা হয়েছে অর্থাৎ যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় সেটি হচ্ছে মজলিসে জিকির। এখন আপনারা বিশেষ ওই দুয়ার জিকির করছেন না, কিন্তু জিকিরের মজলিসে আছেন, কারণ আল্লাহর কথা উল্লেখ করা হচ্ছে অথবা আল্লাহ রসুলের কথা উল্লেখ করা হচ্ছে, আল্লাহর কিতাবের কথা উল্লেখ করা হচ্ছে, আল্লাহর গুণাবলীর কথা উল্লেখ করা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধি বিধানের কথা উল্লেখ করা হচ্ছে, এটি হচ্ছে জিকিরের মজলিস। সুতরাং জিকির মজলিস সম্পর্কে যেসব হাদিসগুলি আছে এর মানে এই না জিকিরের মজলিস করে সবাই মিলে সম্মিলিত জিকির করুন, বরং দিনের কথা একজন বলছেন, বাকিরা শুনছেন, বা কেউ প্রশ্ন করছেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, মাসলা মাসায়েল সম্পর্কে তার উত্তর দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে জিকিরের মজলিস। জি, এই অর্থে যে কোনো দিনের আলোচনা যেখানে ইসলামের কথা আলোচনা হচ্ছে, সঠিক ইসলামের কথা, সেটি হচ্ছে জিকিরের অনুষ্ঠান, জিকিরের মজলিস। আর দোয়া আর মাধ্যমে জিকির আজকার সেই ক্ষেত্রে আনুষ্ঠানিকতা নেই, যে দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলমকে স্মরণ করবেন সকাল বিকালের বা বিভিন্ন সময়ের, যেসব আল্লাহ রাব্বুল আলমিনের তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি জিকির আজকার করবেন আর তার জন্য অনুষ্ঠান কায়েম করবেন, মজলিস করবেন, মাহফিল, না এটি ইসলামে নেই। তো জিকির সম্পর্কে বললাম যে আল্লাহ কি বলছেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে তোমরা জিকির করো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিকিরের তরিকা জানতে হবে। যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে স্মরণ করে না, ফরজ স্মরণ করে না, ফরজ স্মরণ কি বললাম, ফরজ স্মরণ কি পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজ জিকির হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। তাহলে এই ক্ষেত্রে নামাজকে যে আল্লাহ জিকির বলেছেন ওই আয়াতগুলিও বলে দিই দুই একটি। বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জিকির বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি আয়াত বলি, মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তহা, মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে যে 14 নম্বর আয়াত, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে, লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে। তাহলে নামাজের উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। জি, আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত দ্বারা আরো বোঝা গেল যে নামাজের ইতিহাস খুব প্রাচীন ইতিহাস, নামাজ শুধু এই উম্মতে 1400 বছর আগে থেকে আসেনি, মূসা আলাইহিস সালামের জামানা, আজকে থেকে হয়তো 4000 বছরের বেশি। সেই সময় আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, শোয়েব আলাইহিস সালামের জামানায়, শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে নামাজের কথা আছে, আর সালাতু কা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা,
তার জাতির কাফের মুশরিক বিধর্মীরা বলতো যে শুআয়ব তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কি বলে যে আমাদের ধর্ম সম্পর্কে মন্তব্য করো, যে আমাদের মূর্তি পূজা ঠিক না, আমাদের দেবী দেবতার পূজা ঠিক না, আমাদের বাপদাদার পূর্বপুরুষের ধর্ম ঠিক না, তোমার নামাজ কি এই উপদেশ দেয় নাকি, সলাতুকা তামরুকা তোমার নামাজ কি এই হুকুম করে নাকি। তাহলে বোঝা গেল যে শুআয়ব আলাইহিস সালাম কি করতেন, নামাজ পড়তে শুধু মুসলিমরা জানতো না, কাফের বিধর্মী পৌত্তলিকরাও জানতো যে শুআয়ব আলাইহিস সালাম নামাজ ছেড়ে নামাজ পড়তেন। তো নামাজের ইতিহাস খুব পুরনো ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন যে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ। আল্লাহু আকবার। ওয়া যকুর ফিল কিতাবে ইসমাইল, আল্লাহর কিতাবে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদার সত্য ছিলেন, সত্যবাদী ছিলেন তিনি। ওয়াদাতে সমস্ত আম্বে এবং রসুল পাকা, আল্লাহর নেক বান্দারা পাকা, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বিশেষ আল্লাহ জ্ঞান প্রশংসা করেছেন। ওয়াকানা রাসূলান নবিয়া, তিনি রাসূলও ছিলেন নবীও ছিলেন। আর কি করতেন তিনি, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, শুধু নিজে নামাজ পড়তেন না, এক শ্রেণী আমাদের দেশের মুরব্বীদের মতো, আমাদের দেশে এক শ্রেণী মুরব্বীরা আছে কি করে, হ্যাঁ নিজে নামাজ পড়ে, শুধু তার স্ত্রী নামাজ পড়ে কিনা জীবনে খোঁজ নেই না, হ্যাঁ ছেলেরা নামাজ পড়ে না, বউরা নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, পর্দা করে না, কোনো খোঁজ খবর নেই, নামাজ পড়ে আর নামাজের তবলিগ করতে বেরিয়ে গেছে, দু চার মাস তিন মাস বেরিয়ে গেছে, কিন্তু তার পরিবারে কোনো খোঁজ খবর রাখে না, সেইরকম নামাজি কাজে আসবেন না। কেমন নামাজি হইতে হবে, ইসমাইল আলী সালামের মতো নামাজি হইতে হবে। আল্লাহ কি বলছেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু, নিজে তো নামাজ পড়তেন, তার পরিবারকে আদেশ দান করতেন, বিসসালাতে নামাজের নামাজের আদেশ প্রদান করতেন, নিজের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে, পরিবারের সদস্যদেরকে। তাহলে নামাজের ইতিহাস কত প্রাচীন, বিষয়বস্তু নামাজের না, কিন্তু নামাজ সবচেয়ে বড় জিকির এবং ফরজ জিকির, এই জিকির ছাড়া কোনো জিকির মানুষকে মুক্তি দিতে পারবে না। যার নামাজের জিকির নেই, তার অন্য কোনো জিকির দিয়ে যদি সব সময় জিকির জপতে থাকে, ও জিকির কোনো কাজে আসবে না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নামাজকে জিকির বলেছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ইরশাদ করেছেন আয়াত নম্বর 45, ওয়া আকিমিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজ কায়েম কর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নামাজ মানুষকে কি করে, অশ্লীল কাজ থেকে আর অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখে। ওয়ালা জিকরুল্লাহ আকবার, আর মনে রাখবে আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখানে জিকির কাকে বলা হল, প্রসঙ্গ কি নামাজ, প্রসঙ্গ হচ্ছে ওয়াকিমিস সালা, নামাজ কায়েম করো, আর সেই জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির, ওয়ালা জিকরুল্লাহ আকবার, এই নামাজের মাধ্যমে যে জিকির সেই জিকির হচ্ছে সবচেয়ে আকবার, সবচেয়ে বড় মহান জিকির হচ্ছে আল্লাহর জিকির নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে জিকির, নামাজবিহীন কোনো জিকির নেই, নামাজবিহীন জিকির করে কোনো দিন মুক্তি নেই, নামাজবিহীন জিকির নেই, নামাজ পড়েন তার সাথে সাথে জিকির করেন, যতগুলি জিকির সন্নতি জিকির রয়েছে। ফরজ জিকির দিকে যাচ্ছি না, নামাজের জিকির কথা বললাম, কোরআনে কারিমে বেশ কিছু আয়াত আছে, জুমার নামাজের কথা আল্লাহর বলেছেন, ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলছেন যে জুমার দিনে যখন আজান দেওয়া হবে, নামাজের জন্য আহ্বান করা হবে, তখন দৌড় দিয়ে এসো, জুমার কথা বলা হচ্ছে আর বলা হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির আজকারের জন্য দৌড় দিয়ে এসো, কোন জিকিরের জন্য, জুমার নামাজের জিকিরের জন্য জি, আর তার সাথে সাথে খুতবার জিকিরের জন্য, কারণ খুতবাতে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধান উল্লেখ করা হয়, সেগুলি শোনার জন্য এবং আমলকে কর্মকে সুন্দর করার জন্য, জীবনের সংস্কার সংশোধনের জন্য, আর নামাজের মাধ্যমে ফরজ জিকির করার জন্য। বহু আয়াতে এইরকমভাবে নামাজকে আল্লাহ রাব্বুল জিকির বলে আখ্যায়িত করেছেন। যারা ফরজ জিকির করে না বিশেষ করে, তাদের ওপর শয়তান ছেয়ে যায়। আর সুন্নত জিকির একেবারেই যদি মানুষ সুন্নত জিকির থেকে গাফিল হয়ে যায়, তাহলে শয়তান ছেয়ে যায় তার ওপর। মহান আল্লাহ রাব্বুল সূরায় মুজাদালার আয়াত নম্বর 19 এর সাদ করেছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, তাদের ওপর শয়তান ছেয়ে গেছে, ইস্তাহওয়াজা আলাইহিম শয়তান, শয়তান তাদের ওপর ছেয়ে গেছে, ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং তাদেরকে যে আল্লাহর জিকির থেকে কি করে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে, জি আল্লাহর জিকির তাদেরকে ভুলিয়ে দিয়েছে, শয়তান গাফিল হয়ে গেছে তারা আল্লাহর জিকির থেকে। তাহলে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না সুন্নতে জিকির আজকারের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে,
ইস্তাহওয়াজা আলাইহিম শয়তান, তাদের উপর কি হয়, শয়তান ছেয়ে যায়, শয়তান তাদেরকে গ্রাস করে নেই, শয়তান তাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করে, শয়তান তাদের আমলকে নষ্ট করে, শয়তান তাদেরকে পাপে লিপ্ত করে। এই হচ্ছে শয়তানের ছেয়ে যাওয়া, শয়তানের ছেয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে তোমার আশেপাশে যত ব্যস্ততা থাক না কেন, স্ত্রীর ব্যস্ততা, ছেলে মেয়েদের ব্যস্ততা, হ্যাঁ, তাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা, এই কথা তো শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য, মহিলারা অনেকে ছেলে মেয়ে বেশি হলে, ঘন ঘন বাচ্চা হলে, বাচ্চা ছোট থাকলে সময় পায় না নামাজ পড়ার, সময় পায় না নামাজ পড়ার, নামাজ পড়ে সময় পায় না, তাহলে সুন্নতে জিকির আজকাল সময় আর কোথায়, তাহলে কাজা হাজাতে বাথরুমে গেলে যে দোয়া পড়ে ঢুকতে জিকির করে ঢুকতে হবে, আর বের হলে যে আল্লাহর জিকির করতে হবে, এর সময় আবার কোথায়, তার কাছে সময় নেই তার কাছে। বহু মহিলাদের কাছ থেকে শোনা যায় যে তারা ছেলে মেয়েদের জন্য এত ব্যস্ত, হ্যাঁ, তাদের সেবায় যে নামাজ পড়ার সময় পায় না, বাড়ির কাজে এত ব্যস্ত যে নামাজ পড়ার সময় সুযোগ হয় না, পড়বো পড়বো সময় পাচ্ছি না, ছেলে মেয়েগুলি বড় হয়ে যাক তারপর নামাজ পড়বো। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিন নারী পুরুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে না তোমাদের ধন সম্পদ না তোমাদের আওলাদ সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে যাতে করে তোমাদের গাফেল না করে দেয়, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, ফরজ জিকির থেকে, সুন্নতি জিকির, সকাল বিকালের জিকির থেকে, বিভিন্ন সময়ের জিকির আজকার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা ইস্তিগফার করা থেকে তোমাদেরকে যেন গাফেল না করে দেয়, সরিয়ে না দেয়। ধন সম্পদের ব্যস্ততায়, টাকা পয়সার ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, ডিউটি খুব লম্বা ভাই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, এসবের ব্যস্ততায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় না। এর মধ্যে ও স্বামী আল্লাহর জিকিরের মজলিস, দিনের কথা শোনা থেকে গাফেল হয়েন না, কারণ মানুষের অন্তর কি হয়, হাদিসে আছে মানুষের অন্তরে মরিচা পড়ে, যেমন লোহায় মরিচা পড়ে, লোহাকে যদি ব্যবহার না করেন কি হয়, যতই দামি লোহা হোক না কেন, যতই ভালো লোহা হোক না কেন, আর অস্ত্র হোক না কেন, যদি ব্যবহার না করেন তো ওতে মরিচা পড়বে, আর ব্যবহার করতে থাকলে মরিচা থাকবে। তো মরিচা অন্তরেও পড়ে, যখন অন্তরকে আল্লাহর আনুগত্যের কাজে, নেকির কাজে, সৎ কাজে ব্যবহার করবেন না, ভালো আমল করবেন না, তখন অন্তরে জং লেগে যায়, অর্থাৎ মরিচা লেগে যায়। এই মরিচা ছড়াবেন কি করে, মরিচাকে দূর করবেন কি করে, আল্লাহর জিকির দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ফাইজা যাকারা রাব্বা, যখন আল্লাহর জিকির আজকার করে, সোকেলা কালব, তখন অন্তরটা মরিচা থেকে একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে আপনি ফরজ জিকিরের সাথে সাথে সুন্নতি জিকিরগুলি, মুস্তাহাব জিকিরগুলি, সকাল বিকালের জিকিরগুলি, জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেসব জিকিরের ক্ষেত্র রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেসব জিকির আজকার যখন করবেন, আপনি বেশি বেশি আল্লাহকে ডাকবেন, চলতে ফিরতে উঠতে বসতে ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ বলছেন আল্লাহ আর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো কিয়ামান, দাঁড়িয়ে রাস্তায় চলছেন আল্লাহ জিকির আজকার করছেন, অসুবিধা আছে নাকি, পা পায়ের কাজ করছে, হাঁটছে, আপনার মুখ তো কোনো কাজ করছে না চলাফেরার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঁচু জায়গায় বলছেন, আল্লাহু আকবার, নিচে আসলে সুবহানাল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ছেন, বিভিন্ন রকমের জিকির আজকার করছেন আর রাস্তা দিয়ে চলছেন। এই অবস্থা যদি চিন্তা করুন, আপনার যদি এই অবস্থা থাকে যে মার্কেটের মধ্য দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পড়ছেন আর চলে যাচ্ছেন, এদিকে যদি নারী থাকে, এদিকে যদি নারী থাকার চেহারা খোলা থাকে, অর্ধ অংশ খোলা থাকে, আর বিভিন্ন রকমের খারাপ চিত্র থাকে, কোনো দিকে আপনার খারাপ নজর যাবে, নজর যাবে না। যার অন্তর আল্লাহকে স্মরণ করছে, যার জবান আল্লাহকে স্মরণ করছে, তার চোখ কি করে পাপে যেতে পারে, অসম্ভব কথা। কিন্তু আমরা দিনের পর দিন যখন জিকির আজকার থেকে গাফিল হয়ে যাই, তখন ওই পাপ হইতে লাগে, ডান দিকে পাপ হইতে লাগে, বাম দিকে পাপ হইতে লাগে, যখন পাপ হইতে লাগে তখন অন্তরে মরিচা ধরে যায়। তো অন্তরের মরিচাগুলিকে ছোটাতে হবে। লাতুল হেকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, অনেকের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এত বেশি বেড়ে গেছে, হিসাব নিকাশ করতে করতে নামাজের সময় পায় না, আজান হয়ে গেলে তখন অফিস বন্ধ করে হিসাব নিকাশ করে, কারণ সময় নেই তার কাছে, সময় নেই তার কাছে। অমাইয়া ফালেজা আলেকা, যদি কেউ এরকম করে, আল্লাহ বলছে যদি এরকম করে যে ছেলে মেয়ে বেশি, বা ছেলে মেয়েকে বেশি আমি শিক্ষিত করব, আর ছেলে মেয়ের রেজাল্ট ভালো করব, যাতে করে আমার ছেলে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, হাতি হইতে পারে, ঘোড়া হইতে পারে, সেই জন্য আমি সময় পাই না, ছেলেকে সময় দেওয়ার কারণে পরীক্ষার জন্য ব্যস্ত পাই না, আমাদের রোজা করতে পাই না, জিকির আজকার করতে পাই না, দিনের কথা কিছু পড়াশোনা করতে পাই না, তাফসীর পড়তে পাই না, হাদিস পড়তে পাই না, যদি এরকম হয় অমাইয়া ফালেজালিক, যারা পরকাল থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসেরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, খাসেরুন, খাসেরুন জান্নাতি নাকি, ক্ষতিগ্রস্ত জান্নাতি নাই, জি, আলা ইন্না হিযবাশ শায়তানে হুমুল খাসেরুন, যারা শয়তানের দল তারাই খাসেরুন।
যারা আল্লাহর দল ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর দল আল্লাহর বান্দা যারা আল্লাহর জিকির আজকার করে তারা তো সফল কাম, তারাই জান্নাত, তাহলে জান্নাতই সফল কাম। তো সতর্ক হইতে হবে এই ক্ষেত্রে, আল্লাহর জিকির আজকার থেকে কেউ যদি বিমুখ হয়, চলে যাচ্ছে সময়ের পর সময় চলে যাচ্ছে কিন্তু আল্লাহর জিকির আজকার করছে না, বিশেষ করে ফরজ জিকির থেকে যদি গাফিল হয়, অমান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা তাহার আয়াত 124 নম্বর আয়াত, অমান আরাজা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হবে, এই জিকির মানে কোরআন, আল্লাহর কোরআনের বিধানের বাস্তবায়ন থেকে বিমুখ হবে, কোরআনের বিধান মোতাবেক জীবনযাপন করবে না। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে নামাজ, জিকির মানে দিন শিক্ষা করা, দিন মজলিসে বসা, ইসলামিক আলোচনায় বসা, এসব থেকে যে বিমুখ হবে, ধর আমার কাছে সময় নেওয়া, তো তোমার কাছে সময় আছে তুমি যা। অমান আরাযা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে। আখিরাতের কথা শুধু আল্লাহ বলছে না, মাইশা দুনিয়ার জীবন নিয়ে আমরা খুব ব্যস্ত, দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য সবাই লেগে আছে, সর্বাত্মক চেষ্টায় লেগে আছে, এই দুনিয়াও আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ফাইনালহু মাইশাতাম দনকা, দুনিয়ার জীবনে অশান্তি বিরাজ করবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, আর কিয়ামতে আসবে অন্ধ হয়ে, আল্লাহু আকবার, কিয়ামতে আসবে অন্ধ হয়ে। আর বলাছেন এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই, বলছেন বুখারী মুসলিমের হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, যে ব্যক্তি তার রবের জিকির আজকার করে আর যে ব্যক্তি তার রবের জিকির আজকার করে না, একজন লোক আল্লাহকে খুব স্মরণ করে, জিকির আজকার করে, আর একজন লোক আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে না। মাসালুল হাইয়্যাতি ওয়াল মাইয়্যাত, এই দুইজনের উদাহরণ হচ্ছে জীবিত আর মৃতের মতো, জীবিত এবং মৃতের মতো, যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে সে কেমন, জীবিত মানুষ, নড়াচড়া করছেন, চলাফেরা করছেন, তাকাচ্ছেন, শুনছেন, বুঝছেন, সব কিছু করছেন, হ্যাঁ প্রয়োজন হলে উঠে গেলেন, খিদা লাগলে খিদা দূর করলেন, সব কিছু করতে পারছেন, আপনি চিন্তা করছেন, সব কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কাজ করছে, এ হচ্ছে একজন জীবিত মানুষ। যে ব্যক্তি জিকির আজকার করে আল্লাহর, সেই ব্যক্তির উদাহরণ ওই জীবিত ব্যক্তির মতো, আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না সেই ব্যক্তি মাইয়েতের মধ্যে, মৃত ব্যক্তির মতো, মৃত ব্যক্তির কিছু নেই তার মধ্যে, যতই সুন্দর আকার আকৃতির মানুষ হোক না কেন, যতই আলেমে দিন হোক না কেন, এর এক পয়সা মূল্য নেই, আছে কোনো মূল্য আছে, এই দেহের আর কোনো মূল্য নেই, যে দেহ থেকে আত্মা বেরিয়ে চলে গেছে আল্লাহর কাছে, ওই রকম কে যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না। সুতরাং বাস্তবমুখী হয়ে আল্লাহর জিকির আজকার করতে একটু সজাগ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস শোনাই, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, আর হাদিসটি আবার হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর নবীর কথা না, কার কথা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বাণী, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আনা ইন্দা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা মোতাবেক আমি কাজ করি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি কাজ করি, আল্লাহু আকবার। আল্লাহর কারখানায় যে মানুষের যা কিছু হচ্ছে, সুখ দুঃখ, হ্যাঁ উন্নতি অবনতি, হ্যাঁ হচ্ছে না, সুস্থতা অসুস্থতা, কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ ভালো হচ্ছে, ইত্যাদি যা কিছু হচ্ছে, কারো চাকরি লাগছে, কারো চাকরি ছুটছে, হ্যাঁ কারো অধপতন হচ্ছে মাশাআল্লাহ, কারো উন্নতি হচ্ছে, এই যে বিভিন্ন অবস্থা পৃথিবীর কারখানা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম, এই সম্পর্কে বলছেন মহান আল্লাহ, আনা ইন্দা জান্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি কাজ করি, আমার সম্পর্কে আমার বান্দা যদি ধারণা রাখে যে আল্লাহ আমাকে নষ্ট করে দেবে না, আল্লাহ আমাকে ভিক্ষুক বানিয়ে দেবে না, আল্লাহ আমাকে অনাহারে মারবে না, আল্লাহ মারবেন না, আর যদি এইরকমই ধারণা হয়, ইমান এত দুর্বল, আমার মতো লোক কি করে খেতে পারবে, আমার মতো লোক বিয়ে করে কি আর পেট চালাতে পারবে, নিজের পেট চালাতে পারি না তো বিবির পেট কি করে চালাবো, তারপরে তো বাচ্চা কাচ্চা হওয়া শুরু করবে, তখন কি করে পেট চালাবো, যদি এইরকমই ধারণা হয় তেমনই আল্লাহ করবেন, কত মূল্যবান কথা আল্লাহ পাকের, আনা ইন্দা জান্নি আবদিহি, আসল জিকির আজকারের ওইটুকুর দিকে আসবো, আনা মাহু ইজা যাকারানি, আর যখন আমার জিকির আজকার করে বান্দা তখন আমি তার সাথে হই, স্পেশাল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কি তৌফিককে বলা হয়েছে আমি তার সাথে হই, তাকে স্পেশাল তৌফিক দিই, স্পেশাল শক্তি দিই, তাকে স্পেশাল হেফাজত দিই, স্পেশাল রক্ষণাবেক্ষণ করি তার, ও আনা মাহু ইজা যাকারানি, আমার যখন জিকির আজকার করে তখন আমি তার সাথে থাকি, আল্লাহর খাস বান্দাদের সাথে আল্লাহ খাসভাবে থাকেন, আর আল্লাহর আম বান্দাদের সাথে আল্লাহ আমভাবে, আল্লাহ কাফেরদের সম্পর্কে ইন্নাল্লাহ মাআকুম, আল্লাহ তোমাদের হু আহ মাআকুম আইনা মা কুনতুম, যেখানে থাকানো সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে, তার মানে আল্লাহর
জি আল্লাহর এলিমের বাইরে যেতে পারবে না, যে কোনো কাফের গিয়ে আল্লাহর দুশমন গিয়ে লুকিয়ে গেল কোনো জায়গায় আল্লাহকে খোঁজ খবর নাই, এটা হইতে পারবে? তো এলিমের দিক দিয়ে আর আল্লাহ রাব্বুল ক্ষমতার বাইরে গিয়ে লুকিয়ে যাবে যে আমি আল্লাহ আল্লাহকে ধরা দেবো না, মালাকুল মউতকে ধরা দেবো না, পারবে কোনো কাফের? কোনো জালেম পারবে? কোনো নাস্তিক পারবে? পারবে না। তাহলে এহাতার দিক দিয়ে মানে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন। আর কিসের দিক দিয়ে? কুদরত ক্ষমতার দিক দিয়ে। আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে? যে আল্লাহর রাজত্বে থাকবো না, আল্লাহর রাষ্ট্রে থাকবো না, অন্য রাষ্ট্রে চলে যাবো, পারবে? পারবে না। এটা হচ্ছে আমভাবে যে কোনো মানুষের সাথে আল্লাহ রাব্বুল আছেন, আর আল্লাহর জাত সত্তা আরো সাজিমের উপরে আছেন। তাহলে তিনটি কথা মনে রাখবেন, আল্লাহর সত্তা আল্লাহর জাত কোথায়, আর রহমান ও আলাল আরশিস্তা আরো স্বরূপ, আর আল্লাহ রাব্বুল আলামিন আম বান্দা যে কোনো মানুষের সাথে, মুসলিম হোক আর কাফের হোক, আর সৎ হোক অসৎ হোক, পাপি হোক আর তাপি হোক, যাই হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, তাদের সাথে আছেন আল্লাহ তার জ্ঞানের দিক দিয়ে, পরিবেষ্টন করার দিক দিয়ে, হ্যাঁ, আর কুদরত ক্ষমতার দিক দিয়ে। এর বাইরে যেতে পারবে না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবে না, আল্লাহর পরিবেষ্টনের বাইরে যেতে পারবে না, আল্লাহর কুদরতের বাইরে যেতে পারবে না। আর খাস লোক মমিন বান্দা যারা, মমিন ধার্মিক আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু যারা, তাদের সাথে আল্লাহ খাস বা বিশেষভাবে রয়েছেন। অতিরিক্ত তো আছেই যে আম বান্দাদের সাথে আল্লাহ আছেন, অতিরিক্ত আছে মানে আল্লাহ এলেম রাখেন সবার, মমিনও রাখেন কাফের রাখেন, অতিরিক্ত কি আল্লাহ স্পেশাল তৌফিক দেন তার, তার কাজে কর্মে চড়া ফেরায় কথাবার্তায় আল্লাহ তৌফিক দেন, সঠিক পথে রাখেন। অনেক সময় গোনা শয়তান যদি গোনা করাবার চেষ্টা করে, এমন আল্লাহ রাব্বুলের পরিস্থিতি তৈরি করে গোনা করতে পারবে, তখন তার স্মরণ হয় রে আমি তো অন্যায় করতে যাচ্ছিলাম তারপর করতে পারলাম, তার মানে আল্লাহ আমাকে কত ভালোবাসেন যে আমাকে গোনা থেকে আল্লাহ বাঁচাতে চান। আবার জানমালের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তৌফিক, জি আল্লাহ স্পেশাল হেফাজত করেন। এইরকম ঘটনা হয়ে কোনো মানুষ বাঁচে না, বাঁচেনি, কিন্তু আলহামদুলিল্লাহ তার কিছুই হয়নি, আল্লাহর খাস তৌফিক খাস হেফাজত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদের হেফাজতের দিক দিয়ে তৌফিকের দিক দিয়ে সাথে রয়েছেন। কি বলছেন, ও আনা মা হয়ে যা যা করেন, আমাকে যদি স্মরণ করে আমি তার সাথে আছি। বড় বড় নেতারা বললে যাও তোমার যা ইচ্ছা তাই করো, পাঠাচ্ছে তার পার্টির লোকদেরকে, যা যা ইচ্ছা তাই করো তুমি, আমি তোমার সাথে আছি। মানে কি তার সাথে আছে? ওকে তো রাজধানী থেকে তার ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিল, তার সাথে কোথায় আছে? কি বলে আমি তোমার সাথে আছি, মাহুক তো বলছে এই কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু চাইতে পারে, আল্লাহ আকবার, তো আল্লাহ তো আছেন, জি সমর্থনের দিক দিয়ে, সাপোর্টের দিক দিয়ে, তৌফিকের দিক দিয়ে। তারপরে বলছেন ফাইন জাকারানি ফি নাফসিহি, মনে মনে যদি জিকির করে, মনে মনে জিকির আজকাল করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, মনে মনে আল্লাহকে জিকির করছেন, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমিও মনে মনে তাকে স্মরণ করি, যে আমার বান্দা মনে মনে আমাকে স্মরণ করে, তাহলে তাকে স্মরণ করি আমি। ওয়াইন যাকারিনি ফি মালাইন, যদি লোকজনের সমাগমে আমাকে স্মরণ করে, আমার জিকির আজকার করে, লোকজনের সামনে জিকির আজকার করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লোকজনের ভিড় ভরে আছে, বাজারে আছে, তারপরে আমাকে স্মরণ করছে, একা নির্জনে নেই, এর মানে এনে যে মজলিস করে জিকির করছে না, লোকজনের সমাগম আছে, লোকজনের ভিড় ভাড় আছে, সেখানেও তওবা ইস্তেগফার করছে, আল্লাহকে ভুলে না, মানুষ মানুষকে দেখে ভুলে যায় না, মানুষের সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে ভুলে যায় না, যে সারাদিন এত ব্যস্ত ছিলাম লোকজনের সাথে আদান প্রদানে যে একবারও সুবহানাল্লাহ বলতে পারিনি, একবারও আস্তাগফিরুল্লাহ বলতে পারি, এরকম না। ওয়াইন যাকারানি ফি মালাইন, লোকজনের সমাগম যেখানে রয়েছে, ভিড় ভাড় রয়েছে, সেখানে যদি আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহুম, তাহলে তাকে আমি এমন একটি দলের মাঝে আমি স্মরণ করি, যেই দল ওই সব লোকের চাইতে উত্তম যাদের মাঝে আমাকে স্মরণ করেছে, আমার জিকির আজকার করেছে। অর্থাৎ পৃথিবীতে সে মানুষের সমাগমে কি করেছে, মানুষের মাঝে আল্লাহর জিকির আজকার করেছে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল ওই বান্দাকে স্মরণ করে কোথায়, তার নিকটবর্তী ফেরেশতা আল মালায়েক আল মুকাররমিন যারা রয়েছেন, আরো সাজিমের আশেপাশে চারিদিকে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন, তাদের মাঝে আল্লাহ রাব্বুল তাকে স্মরণ করে, আর বান্দা ফেরেশতাদেরকে বলে, হে ভাল ফেরেশতা, হে বান্দারা শোনো, আমার বান্দা ওই মানুষ অমুক আব্দুল্লাহ অমুক মমিন মুসলিম আমার জিকির আজকাল করছে, চেনো তাকে, ওই আব্দুর রহমানকে চেনো, ওই আব্দুল্লাহকে চেনো, আর ফেরেশতাই সাধারণ মানুষ চাইতে শ্রেষ্ঠ, মালাইন খাইর মিনুম, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণ করে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, আর আমার দিকে যদি আধা হাত বেড়ে আসে, আধা হাত একটু আল্লাহর দিকে কি হলো, ধাবিত হলো, যে ভুল টুল করছিলাম আর ভুল করবো না, আজ একটু বেড়েছে, ইমানি উন্নতি করেছে, একটু আমলের উন্নতি করেছে, যদি আধা হাত বেড়ে আসতে পারে আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরান, তাহলে আমি এক হাত তার দিকে বেড়ে যায়, এক হাত বেড়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরান, আর আমার দিকে যদি এক হাত সে বেড়ে আসে অগ্রসর হয়, তাহলে তাকাররাবতু ইলাইহি বান, তাহলে তার দিকে আমি দুই হাত অগ্রসর হই। আল্লাহু আকবার, আপনি এক হাত আল্লাহর দিকে ধাবিত হয়ে আল্লাহর জিকির আজকারে মশগুল হলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করার জন্য, রহমত করার জন্য, হেফাজত করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য ডবল
আপনার দিকে অগ্রসর হন বেরি আসেন যে বান্দার হেফাজত করতে হবে এই বান্দার দুনিয়া এবং আখিরাত সুখী করতে হবে এই বান্দাকে হেদায়েতের পথে সঠিক পথে রাখতে হবে ওয়াইন আতানি ইয়ামশি আর যদি আমার দিকে সে পায়ে হেঁটে আসে অর্থাৎ সে মন্থর গতিতেই যদি ইসলামের দিকে ধাবিত হয় আসছে কিন্তু মন্থর গতিতে দ্রুত বেগে নয় দ্রুত বেগে তাড়াতাড়ি পরিবর্তন আসুন ধীরে ধীরে পরিবর্তন হলো নামাজটা কোনো রকম পরিবর্তন করলো কিন্তু আরো অনেক ক্ষেত্রে কিছু ত্রুটি আছে তাহলে মন্থর গতিতে ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হচ্ছে কিছু লোক আছে শিখে মন্থর গতিতে সারা বছর গিয়ে হয়তো দু চার দশটি বিষয় শিখলো আর কিছু লোক দ্রুত বেগে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু শিখে ফেলো অনেক কিছু পড়ে ফেললো তাহলে এই দ্রুত বেগে আল্লাহর দিকে ধাবিত হলো ঠিক না যদি আমার দিকে সে হেঁটে এসে অগ্রসর হয় আতাই তহু হারওয়ালা তাহলে আমি তার দিকে ঝাঁপ দিয়ে দৌড় দিয়ে আসি কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বুখারী মুসলিম শরীফের হাদিস এখন আসি কয়েকটি জিকির আজকারের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জিকির আজকার করতেন একটি জিকির আজকার শোনাই যার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার তার ফজিলত শুনুন এবং আমল করুন আমার অনেক ভাইরাই পড়েন না আমি এক ভাইকে আজকে জিজ্ঞেস করলাম যে সাইয়্যিদুল ইস্তিগফার জানেন সে না জানি না এর থেকে অনুভব হলো অথচ নামাজি মাশাআল্লাহ দিনদার এতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ দাড়িও আছে তো যদি আমাদেরই এই অবস্থা হয় যারা নামাজি দিনদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজর পড়ি তারাও যদি সাইয়্যিদুল ইস্তিগফার জানি না তাহলে পড়ি না তো আর জিজ্ঞেস করার দরকার না থেকে একজন লোক সাইয়্যিদুল ইস্তিগফারই যদি না জানেন তাহলে পড়বেন করতে তার মুখস্থি করেননি মুখস্থ না করার পড়বেন করতে কেউ সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার মানে আল্লাহর কাছে মার্জনা কামনার যত দোয়া আছে সমস্ত দোয়ার শীর্ষ স্থানীয় দোয়া সাইয়্যিদ মানে নেতা সাইয়্যিদ মানে মালিক সমস্ত দোয়ার শীর্ষ স্থানীয় দোয়া ইয়া ইয়াকুল আল আব্দু বান্দা বলবি আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ তুমি আমার রব তুমি আমার পরওয়ারদিগার পালনকর্তা ওয়া আনা আব্দুকা আর আমি তোমার বান্দা কত আপনার অসহায় অবস্থা আল্লাহর কাছে প্রকাশ করতেন আনতা রাব্বি ওয়া আনা আব্দুকা ওয়ানা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি শুধু লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ানা আব্দুকা আমি তোমার বান্দা ওয়ানা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা আর আমি তোমার ওয়াদার উপর অটল আছি আল্লাহ আর তোমার সাথে যে প্রতিশ্রুতি করেছি আহাদ করেছি তার উপর আমি কায়েম আছি কি ওয়াদা করেছেন আল্লাহর সাথে সমস্ত মানুষ আল্লাহর সাথে ওয়াদা করেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর তার পৃষ্ঠ দেশ থেকে আত্মাগুলিকে বের করেছিলেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আল্লাহ সমস্ত আত্মাগুলিকে বের করে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম তোমাদের রব তোমাদের প্রতিপালক আমি কিনা তোমাদের সৃষ্টিকর্তা আমি কিনা তোমাদের এবাদত বান্দিগির হক তার মাবুদ বারহাক আমি কিনা আল্লাহ জিজ্ঞেস করেছিলেন সবাই বলেছিল কি হিন্দু কি কাফের কি মুসলিম কি নাস্তিক আর কি আস্তিক কি কবর পূজারি আর কি আপনার ইহুদি খ্রিস্টান সব বলেছিল সবাই তাহলে বালা অবশ্যই আল্লাহ তুমি সৃষ্টি করেছ আমাদের আত্মা আবার তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠাবি আর তোমার এবাদত বন্দী করবো না তার কার করবো আলাস্তু বিরব্বিকুম কালু বালা তারা বলেছিল বালা অবশ্যই আপনি রব আমরা সাক্ষী দিচ্ছি এই যে ওয়াদা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছে আজলে সেই অঙ্গীকার এখানে কি করা হচ্ছে অঙ্গীকারের পুনরাবৃত্তি করা হচ্ছে এই দুআই এই সাইয়্যিদুল ইস্তিগফারে ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আল্লাহ তোমার ওয়াদার উপর কায়েম আছি যথাসাধ্য আল্লাহ চেষ্টা করছি চেষ্টারে ত্রুটি করি না আল্লাহ আর তারপরে না জেনে যদি বলে আল্লাহ তুই মাফ করি ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আল্লাহ যে ভুল ত্রুটি করছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ যদি ভুল ত্রুটি হয়ে যায় তো সাথে সাথে আজাদ দিও না শাস্তি দিও না ধরে নিও না আল্লাহ হ্যাঁ আমরা মানুষ সাথে সাথে শাস্তি দিয়ে দিই ভুল করেছে ছেলে পট করে শাস্তি দিয়ে দিলেন ভুল করেছে চাকর সাথে সাথে শাস্তি দিয়ে দিলেন ভুল করেছে এক কর্মচারী সাথে সাথে এক্সিট লাগিয়ে দিলেন শাস্তি সাথে সাথে দিয়ে দিচ্ছি আল্লাহকে বলছেন আল্লাহ আউযু বিকা মিন শাররি মা সানাতু যেই অন্যায়গুলি করছি ভুল ত্রুটি করে দিচ্ছি তার অনিষ্ট থেকে আল্লাহ তোমার পানা চাইছি তোমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তুমি মাফ করে দিও ধরিও না আল্লাহ আবু ওলাকা বে নেমাতিকে আলিয়া আমার ওপর যে অসংখ্য অনুগ্রহ নেয়ামত রয়েছে তার অঙ্গীকার করছি আবু মানে এতরাফ করছি অঙ্গীকার করছি স্বীকার করছি যে আল্লাহ এগুলি নেয়ামত তোমার চক্ষু তোমার দেওয়া এই ব্রেন তোমার দেওয়া হাত পা তোমার দেওয়া বাক শক্তি তোমার দেওয়া ধন দৌলত তোমার দেওয়া বিবি স্ত্রী ছেলে মেয়ে সব তোমার দান আল্লাহ সব তোমার দান
কত সুন্দর কথা, আবু লাকা বে নিমা থেকে আলাইয়া ও আবু ও বে জাম্বি, আর অঙ্গীকার করছে আমার গুনাহ, আমি সব মানুষ নই অত আল্লাহ, আল্লাহ আমার গুনাহ অঙ্গীকার করছে, গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে অঙ্গীকার করছে, ইকরার করছে আল্লাহ, ও আবু বে জাম্বি ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি মাফ করে দাও, ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ তোমার ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না, পীর মাফ করতে পারে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফ করতে পারেন, হ্যাঁ কোনদিন কোন সাহাবীর গুনাহ মাফ করেছে, হ্যাঁ কারো যদি বলেছে আল্লাহর ফয়সালার অপেক্ষায় থেকেছেন, আল্লাহর ফয়সালা আসবে তওবা কবুল হবে তখন জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে, তাবুকের যুদ্ধে যে সব সাহাবীরা যায়নি আল্লাহ কোরআনে তাদের ঘটনা বর্ণনা করেছেন, হ্যাঁ 50 দিন পরে তওবার আয়াত নাজিল হয়েছে, তারপরে শুনিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের তওবা এখন কবুল হয়েছে, তাহলে তওবা কবুলের মালিক কে, মার্জনার মালিক একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এর ফজিলত শুনেন, দোয়া তো শুনলেন, দোয়া যদি মুখস্থ না থাকে তা আমার একবার বলে দুইবার বলে মুখস্থ হবে, মুখস্থ করবেন, ফজিলত শুনেন, মান কালা হিনা ইউসবিহু মুকিনান বিহা, যেই ব্যক্তি ভোরবেলা সকালে উঠে একবার পাঠ করবে এই দোয়ার উপর ইয়াকিন করে বিশ্বাস করে, যে যেই কথাগুলি বলছি সত্যি বলছি অন্তর থেকে বলছি, যে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না, আর অঙ্গীকার করছি, ভুলের অঙ্গীকার করছি, আর সমস্ত নিয়ামত আল্লাহর আল্লাহর দান এর অঙ্গীকার করছি, এর ওপর ইয়াকিন রেখে যেই ব্যক্তি সকালবেলা পড়বে ফামাতা মিন ইয়াউমিহি, সেই দিন সন্ধ্যা হতে হতে হয়তো মারা গেল, একদিন তো মরতেই হবে, আর আজকে মরেন আর কালকে মরেন, একদিন মরতে হবে, কোনো এক কালে কোনো এক তারিখে মরতে হবে প্রত্যেক ব্যক্তিকে, যদি সেই দিন মারা যায় দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে, আল্লাহু আকবার, জান্নাতে যাবে। ওয়ামান কালাহা হিনা ইউমসি, আর যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে নেন মাগরিবের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার করে নিলেন, ফামাতা মিন লাইলাতিহি, সেই রাত্রে মারা গেল, সেই রাত্রে মারা গেল, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে, আল্লাহু আকবার, কত বড় ফজিলত এই জিকির। এগুলি হচ্ছে কোন জিকির, যে জিকিরের কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, তোমরা জানতে না, এ সাইয়্যিদুল ইস্তিগফার জানতাম কেমন করে যদি আল্লাহ নবীকে না জানাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যদি এই হাদিস না ছেড়ে যেতেন তার মোবারক হাদিস, তাহলে কেমনে জানতাম। তো এই জিকির আজকার করবেন, জিকির আজকার, আর দুই নম্বর জিকির বলি, সকালবেলার জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হিনা ইউসবিহু, যখন সকাল হবে সেই সময় যদি এই কালেমায়ে তাওহীদ কেউ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকালবেলা উঠে 100 বার পাঠ করে দিলে, 100 বার, 100 বার পড়ে দেখেছি বেশিক্ষণ লাগবে না, তারপরে আপনি হয়তো সকালবেলা উঠে আপনি ফজর নামাজের পরে যদি আপনার মসজিদে বসার সময় সুযোগ নাও থাকে, বাসে চেপে গেলেন, ডিউটিতে যেতে আপনাকে 15 মিনিট আধা ঘন্টা লাগবে, 10 মিনিট 15 মিনিটে আপনার 100 বার পড়া হয়ে যাবে, 10 মিনিট ডিউটিতে যেতে হয়তো ঘন্টা খানেক লাগে, এখান থেকে যারা সেকেন্ড হ্যান্ডিসের সিটিতে ডিউটিতে যান তাহলে অনেক সময় আসতে 2 ঘন্টা লাগে, অনেক বাইরে বলে 2 ঘন্টা আসতেই লেগে যায় ভিড় পানে, ওই সময় হয়তো চুপচাপ বসে আছেন, লক্ষণীয় বিষয় এগুলি। কিন্তু আমি গাড়ি যখন গাড়িতে থাকি বা গাড়ি চালে মাঝে মাঝে চিন্তা করি, আর দেখবেন এখানে বিভিন্ন সিগন্যালে লেখা আছে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, উযকরিল আল্লাহর জিকির আজকার করো, আমরা তো অনেকে আরবি বুঝি না তাই না, ওই সময় কিন্তু স্মরণ হয়ে যায়, চিন্তা করি যে এখানে 10 মিনিট ধরে জাম লেগে আছে আর ইশারা খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, সিগন্যাল খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু চুপচাপ বসে আছেন, কোনো কাজকর্ম নেই, তবু একবার আল্লাহর জিকির করেন না, কত সময় লস করছেন আপনি, এক সিগনালে যদি বসে আপনি মনে করেন তো এই 10 মিনিটের মধ্যে আপনি পড়ে শেষ করে দেবেন 100 বার, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু সজাগ হইতে হবে যে আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিমিন, পড়ছেন তো যায় নামাজের দোয়া অনেকেই, কিন্তু আসলে যে অন্তর থেকে পড়তে হবে আর সুন্নত মোতাবেক পড়তে হবে, এটি হচ্ছে মুশকিল। ইন্নি ওয়াজাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল-আরযা হানীফা ওয়া আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা ওয়া আনা মিনাল মুসলিমিন, মুশরিক নই আর আমি মুসলিম, অঙ্গীকার তো করছেন, হ্যাঁ যায় নামাজের দোয়া পড়বেন না, আবার ওইটা আবার আল্লাহ আকবার তাকবীরে তাহরিমের পরে যদি পড়েন তাহলে সুন্নত বলে দিই, না হলে ভাববেন যে হয়তো যায় নামাজের দোয়াই পড়তে বলছেন, হয়তো না। তো এই যে আমি মুসলিম বললেন, সত্যি মুসলিম হওয়ার মতো মুসলিম হইতে হবে, আমলে মুসলিম হইতে হবে, আমার সময়গুলি এই যে 5 মিনিট বসে থাকতে, এখন এই দিকে সিগন্যাল খুললো, ওই দিক খুলবো, ওই দিক খুলবো, ওই দিক খুলবে, এত জাম লেগে আছে, তো আমি এই সময়টা কী কাজে লাগাতে পারি, কোনোদিন স্মরণ করেছেন এইরকম, স্মরণ করতে হবে এই সময়টাকে আমি কী কাজে লাগাবো, মুসলিমের কাছে কাজের শেষ নেই, অনেক কাজ, যে কাজগুলি বাড়িতে করতে পারি না, বাসায় গেলে করতে পারি না, বাচ্চারা ঘিরে নেই, আর হয়তো কর্মক্ষেত্রে গেলে করতে পারি না, কাজে ব্যস্ত হয়ে যায়, কথায় ব্যস্ত হয়ে যায় মানুষের মাঝে, কিন্তু একা এখন বসে আছি, সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফিলিয়ম মে আতমাররা, সকালবেলা উঠে সকালে পড়ে নেন ভালো, আর না হলে সারাদিন, আপনি যদি একবারে না পড়েন সারাদিনে পড়েন, আপনি 100 বার পড়লেন মে আতমাররা,
তাহলে তার এই জিকিরের ফজিলত শুনেন। কানাত লাহু আদলু আশরে রেকাবিন, দশটি গোলাম স্বাধীন করার নেকি পাবে সে, দশজন গোলাম আজাদ করা বা স্বাধীন করার নেকি পাবি। গোলাম এক একজন গোলাম মানুষ, ক্রীতদাস থাকতো আগের যুগে, এখন ক্রীতদাস নেই, কিন্তু দাসের রাস্তা এখনো খোলা আছে, কিন্তু সঠিক ইসলামিক রাস্তায় হইতে হবে, সেদিকে যাচ্ছি না। দাস আজাদ করা, গোলাম আজাদ করার নেকি অনেক বেশি, অনেক বেশি নেকি। জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা গোলাম স্বাধীন করবে তাদেরকে। এই দশজন গোলাম স্বাধীন করার নেকি পেলেন একশো বার কি পড়ে, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে দশ দশে একশো, তাই না? তাহলে দশ বার এই কালেমা তাওহীদ পড়লে একটি গোলাম আজাদ করা সম্ভব হয়ে গেল, হলো না? ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, একশো নেকি লিখা হবে, একশো নেকি। নেকির পরিমাণ আল্লাহ ভালো জানেন যে একশো নেকি কেমন হয়। একটি নেকির জন্য হাই 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 করতে হবে কালকে আমাকে, একশো নেকি হইলো আপনার। ও মহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, একশোটি গুনাহকে মুছে ফেলা হবে, গুনাহ সাফ করে দেওয়া আপনার আমল নামা থেকে, গুনাহর আমল নামাই যে একশোটি গুনাহ আছে গুনাহ মাফ। ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা, ফজিলতগুলি মনে রাখবেন কি ফজিলত, তারপরে সারা দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হিরজ মানে হেফাজতে রাখবে সারা দিন। এই যে একশো বার এই কালমা তাওহীদ পড়ে নেছে, সারা দিন জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। ওয়াকানা লাহু হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে সে হেফাজতে থাকবে। শয়তানের হেফাজতের জন্য কে শিরিক করে, তাবিজ বাঁধে, তাবিজ বাঁধে না হয় বালা বাঁধে, না হয় সুতা বাঁধে, কালো সুতা কি কত রকমের কি করে আর শিরিক করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস যে আপনি এই ফজিলতগুলি হাসিল করলেন, কি দশটি গোলাম আজাদ করার সওয়াব পেলেন, একশোটি নেকির সওয়াব পেলেন, একশোটি গুনাহ মাফ হওয়ার সওয়াব পেলেন, আর সারাদিন শয়তান থেকে হেফাজতে থাকলেন আপনি। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা যখন হয়ে যাবে আবার পড়েন, আবার আপনার হেফাজত থাকলে সারা রাত। ওয়ালাম ইয়াতি আহাদুন বি আফদাল মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসার মিনহু, আর ওর চাইতে ভালো নেকি নিয়ে আর কেউ আল্লাহর দরবারে আসতে পারবে না, তবে তার চাইতে বেশি যদি কেউ আমল করে। একজন মানুষ একশো মানে দুশো বার পড়ে নিয়েছে তাহলে তো বেশি হয়ে গেল, একজন মানুষ এর চাইতে বেশি জিকির আজকার করেছে তাহলে সে বেশি নাকি পাবে, এর চাইতে বেশি অন্য সাধারণ মানুষ অন্য কোন ইবাদত বন্দেগী দিয়ে মানে নফল জিকির আজকার দিয়ে নাকি পেতে পারে না। এই হচ্ছে কালমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এর ফজিলত। আরেকটি জিকির শুনে আপনাদেরকে, তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসা কুল্লি লাইলা, যদি কোনো বান্দা প্রত্যেক দিন সকালে আর প্রত্যেক দিন সন্ধ্যায় এই জিকির করে, এই জিকির বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহর নাম নিয়ে আমি আমার সকাল আরম্ভ করেছি, শুরু করেছি। সকালবেলা আপনি পড়লেন তিনবার করে পড়তে হবে, সন্ধ্যাবেলা আপনি তিনবার পড়লেন, বিসমিল্লাহিল্লাযী, আল্লাহর নাম নিয়ে আমার সন্ধ্যা আরম্ভ করেছি, এই রাত আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম নিলে, যার নামের জিকির আজকার করলে কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না, ক্ষতি করতে পারে না, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, কোনো কিছুই ক্ষতি করতে পারে না, না ফিস সামায়ে আকাশে আর না জমিনে। এই জিকির আজকার যদি কেউ করে, ওয়া হুয়াস সামিউল আলীম, এবং সেই আল্লাহ সর্বশ্রোতা এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানী আলীম, আল্লাহ 99টি নামের এই দুটি নাম সামি, সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সালাসা মাররা, তিনবার যদি কেউ পাঠ করে নেই, লাম ইয়াদুররুহু শাই, তাহলে তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। চিন্তা করতে পেরেছেন কথা, সাপ ক্ষতি করতে পারবে না, বিচ্ছু ক্ষতি করতে পারবে না, শত্রু চোরে ক্ষতি করতে পারবে না, ডাকাতি ক্ষতি করতে পারবে না, খুনি ক্ষতি করতে পারবে না, সন্ত্রাসী ক্ষতি করতে পারবে না, কোনো দুশ্মন শত্রু হিংসুক ব্যক্তি ক্ষতি করতে পারবে, লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, জিন শয়তান ক্ষতি করতে পারবে না, লাম ইয়াদুররুহু শাই। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি জিকির বলি, বাড়ি থেকে বের হওয়ার সময়, বাড়ি থেকে বের হচ্ছে কতবার যে দিনে বের হচ্ছেন আর কতবার বাড়িতে ঢুকছেন, বাড়ি থেকে বের হচ্ছেন তখন এই জিকির আজকার করুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহজ, মুখস্থ আছে, বিসমিল্লাহ মুখস্থ আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ মুখস্থ আছে, আর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুখস্থ আছে। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি বাড়ি থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি বের হচ্ছি, হ্যাঁ, রুজি রোজগারের জন্য বেরোন, কাজকর্মের জন্য বেরোন, আর চাকরির সন্ধানে বেরোন, যে কোনো কাজে বেরোন না কেন,
তাওয়াক্কাল তো আর আল্লাহ, আল্লাহর গাড়িতে যাচ্ছেন, গাড়ি চালাইতে যাচ্ছেন, আল্লাহর ভরসা করে আমি গাড়িতে চাপছি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আর আমার কোনো ক্ষমতা নেই, না ফেরার ক্ষমতা আছে, না নড়াচড়ার ক্ষমতা আছে, আর না কোনো শক্তি আমার আছে, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই। ইয়াকালু লাহু, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলে যে হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গেছো। এই একটি দোয়া পড়ে যখন বেরোলেন বাড়ি থেকে, হুদিতা, ঠিক করেছো, হেদায়েত পেয়েছো, সঠিক পথের উপর তুমি রয়েছো। ও কুফিতা, এবং তুমি তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য এই দোয়া কাফি, যথেষ্ট, কুফিতা, যথেষ্ট মানে তোমার হেফাজতের জন্য, হ্যাঁ, তোমার এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যে উদ্দেশ্যে, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছ, সেই ক্ষেত্রে সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য যথেষ্ট। ওকিতা, এবং তোমাকে বালা মুসিবত, বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেওয়া হলো। ওকিতা, তোমাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেওয়া হলো। ওয়াতানাহা আনহু শয়তান, শয়তান তার রাস্তা থেকে দূরে সরে যায়। শয়তান দেখলে পালাতে শুরু করে। আপনারা শুনেছেন যে উমার ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুকে শয়তান যখন মদিনার গলিতে কোনো দিকে আসতে দেখতো, তখন শয়তান পালাতে শুরু করত। আজান শুনলে শয়তান পালায়, একামত শুনলে শয়তান পালায়, আর উমার রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দেখতে, জানতে বলে যে উমার রাদিয়াল্লাহ কোনো রাস্তা দিয়ে আসছে, পালাতে শুরু করত। আর আপনাকে দেখে, আমাকে দেখে পালাবে কখন? যখন বাড়ি থেকে বেরোবেন বিসমিল্লাহে তাওয়াক্কাল তো আলাল্লাহে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাড়িতে ঢুকার দোয়া শুধু একটি জিকির শিখা। এগুলি জিকির, জিকির সম্পর্কে একটা জিনিস লক্ষ্য করবেন, জিকির পূর্ণাঙ্গ সেন্টেন্সের জিকির, সেন্টেন্স মানে বাক্য, বাক্যের জিকির, জুমলা, আরবিতে বলে জুমলা, বাক্য, বাক্যের জিকির শরীয়তে দেখেন প্রত্যেকটা জুমলা, এক এক বা একাধিক জুমলা বাক্য দিয়ে জিকির, অসম্পূর্ণ জিকির ইসলামে নেই। অর্থাৎ আল্লাহু আল্লাহু আল্লাহুর জিকির নেই, হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই জিকির ইসলামে নেই। দেখলেন, পেলেন কোথাও পাবেন না আপনি ইসলামে, হ্যাঁ। তারপরে আপনার আরো যদি উন্নতি করে, যদি খুব পীর ভক্ত, দীর্ঘদিনের পীর ভক্ত, আর পীর আপনাকে তারাকে দিয়ে দিয়ে খলিফা বানিয়ে দিয়েছে, হয়তো গদ্দিন আসীন করে দিয়েছে, তাহলে হু 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 এই জিকির না, এইসব জিকির ইসলামে নেই, হে জিকির ইসলামে নেই, কোথাও পাবেন না। এই জিকির হচ্ছে মানুষের তৈরি করা জিকির, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, যেভাবে আল্লাহ তালিম দিয়েছেন সেভাবে জিকির করো। আল্লাহ রাসূলের তালিম শুনুন, ইযা ওয়ালাজা রাজুল বাইতাহু, যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করবে, ফালিয়াকুল, তখন এই জিকির করবে, এই জিকির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি, খায়রাল মাউলিদ মানে উত্তম প্রবেশ, আমি বাড়িতে প্রবেশ করে যেন উত্তম অবস্থা থাকে। এমন না যে বাড়িতে প্রবেশ করে বালা মুসিবত শুরু হয়ে যায়, দেখে খারাপ বাড়িটা গুলো নিয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে প্রবেশ করে দেখে যে কার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পায়ে ভাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটি খায়রাল মাউলিদ নয়, ঠিক না। বাড়িতে ঢোকার পরে দেখছেন এমন অবস্থা যে দেখে অসন্তুষ্ট হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়ে গেল, আর ঝগড়া হয়ে আপনি এক কথা, হয়তো গরমের সময় এসছেন, রোদরে বিশেষ করে মেজাজ গরম হয়ে এসছে, এক মেজাজ গরম, শরীর গরম, এই অবস্থা ঘামে, আর ওই সময় একটা কি বলেছেন আর আপনাকে দিয়েছে পাল্টা উত্তর একবারে, কেন শয়তান তো সুযোগ নিয়ে আছে, দোয়া তো পড়েননি, জিকির আজকার তো করেননি, দিয়েছে পাল্টা উত্তর, তখন আপনি আরো গরমে গিয়ে লাফিয়ে তারপরে চড়ে চড়ে বসেছেন একবারে মারপিট করতে, আর সাথে সাথে তালাক 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 আর বিদাতি, তিন তালাক একসাথে, আমাদের দেশীয় তালাক একসাথে তিন তালাক। আজকে আসর পরে এক লোক আমাকে পরেশান করে দিল, কবে টেলিফোন করে যে তিন তালাক, আমি বলি তিন তালাক একসাথে ইসলামে হারাম, ওইসব ফটো আমি দিতে পারবো না, তুমি বিবিকে হারামই করতে চাও, চিন্তা করে নাও যে বিবিকে রাখবো না, তাহলে একটা দাও, একটা দিয়েও তাকে দূরে করা যাবে, কিন্তু ওই হারামি হারাম তালাক দিবে। আরে তোমার ফেকার কিতাবে হিদায়া বেকায়তও লিখেছে যে তালাকে বিধি আল মুহাররাম, হারাম এবং বিদাতি তালাক হচ্ছে তালাক উস তালাক, একসাথে তিন তালাক দাও। তারপরে আলেমরা কি করে বিদাতি তালাক হইলো আর হারাম তালাক হইলো তারপরেও চালিয়ে যাচ্ছে, আর লোকজনকে কেন শেখাচ্ছে না? যেমন আমি বলছি যে এক তালাক দেন, সুন্নতি তালাক সুন্নি, তারা ভাগ করেছে তালাক সুন্নি, তালাকে বিদির ভাগ করেছে, কি করে এইভাবে তালাক এই সমাজে চলতি আছে? এক তালাক দেওয়া জানেই না এই মজাবপন্থী ভাইরা, অথচ তাদের কিতাব আছে তালাকে বিদি মুহাররাম হচ্ছে তিন তালাক একসাথে দেওয়া, হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রথম তালাক দেওয়ার ক্ষেত্রে সে হারাম কাজ করলো আর বিদাতি কাজ করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বিদাতি কাজ করে মানে আমেল আমাল লাইস আলি আমার ফাহরাতুন, যে বিদাতি কাজ করে তা প্রত্যাখ্যাত, আর কুল্লু বিদাতুন যালালা, আর তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে তিন তালাকে এক মজলিসে দিয়ে বিবিকে তো হারাম করলেন, আপনি কোথায় গেলেন? জাহান্নামে গেলেন না? চিন্তা করেন না তো। কথা হচ্ছে যে আল্লাহর জিকির আজকার করে গেলে যখন ভিতরে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন আপনাকে এইসব ফিতনা ফাসাদ থেকে, তালাক ঝগড়া বিবাদ, হ্যাঁ, বালা মুসিবত থেকে। এজা ওয়ালা যার রাজুল বাইতা ফালিয়াকুল আল্লাহু ইন্নী আসআলু খাইরাল মাউলিদ, আল্লাহ উত্তম প্রবেশ আমাকে দান করো, তোমার কাছে কাম উত্তম প্রবেশ হচ্ছে ভালোভাবে গেলেন, হাসি মুখে আপনাকে আপ্যায়ন করলো, আর তাড়াতাড়ি করে হয়তো আমার স্বামী এসেছে, ছেলেরা দেখছে আমার আব্বা এসেছে, আবার ঘেমে এসেছে, তাড়াতাড়ি পাখা নিয়ে এসে বেরোলো,
আর যদি আপনার বিদ্যুৎ থাকে তাহলে আপনার সুইচ অন করে দিলে আপনার কিছুই করতে হচ্ছে না, সাথে সাথে এসি চালিয়ে দিচ্ছে, একেবারে ঠান্ডা হয়ে আছে, আর তাড়াতাড়ি পানি নিয়ে চলে এসছে, শরবত নিয়ে চলে এসছে, দৃশ্য আলাদা, দৃশ্য আলাদা। খায়র আল মাওলাজ ওয়া খায়র আল মাখরাজ, আল্লাহ তোমার কাছে উত্তম বাড়ি থেকে বের হওয়া তলব করি, যখন বাড়ি থেকে আমি বেরোবো সেটাও যেন আমার জন্য কল্যাণকর হয়। বিসমিল্লাহ ওয়ালাজনা, আল্লাহর নাম নিয়ে আমি আমার বাড়িতে প্রবেশ করছি, ওয়া বিসমিল্লাহ খারাজনা, আর আল্লাহর নাম নিয়ে আমি বের হচ্ছি, ওয়া আলাল্লাহ রব্বিনা তাওয়াক্কালনা, এবং আল্লাহ যিনি আমাদের রব তার উপর ভরসা করছি। তারপরে কি করবে এই দোয়া পড়ার পরে? সুম্মা লিউসাল্লিম আলা আহলিহি, নিজের পরিবারের উপর সালাম বলবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আহাল নিজের স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে সালাম বলবে। আমাদের সমাজের লোকেরা স্ত্রী ছেলে মেয়েকে তো সালাম বলবে না, তারা যদি সালাম বলে তাহলে হ্যাঁ হ্যাঁ কেমন আছো, লা হাওলা ওয়ালা কথা আমি শুনেছি। ছেলে মেয়েরা সালাম দিলে, ছোটরা সালাম দিলে তার উত্তর দেবে না হ্যাঁ হুঁ করে, হ্যাঁ হুঁ করে সালামের উত্তর। সালাম দিচ্ছে আপনার ছেলে, সালাম আলাইকুম, হ্যাঁ বাবু কেমন আছো, বলছেন না যে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তার জন্য শান্তি কামনা করলেন, রহমত কামনা করলেন, বরকত কাম করলেন, কামনা করলেন আল্লাহর কাছে আপনার ছেলে মেয়ে স্ত্রীদের জন্য, তারপরে আপনি কথা বলেন। এগুলি ভুল ঢুকে আছে মানুষের মধ্যে। সালাম তো দিবেন না, ওরা সালাম দিলে উত্তর অনেকে দেন না, জি না সালাম আপনি দেবেন, আপনি বাড়ির মালিক, আপনি বড় মানুষ, ছোট ছোট বাচ্চারা রয়েছে না সালাম দেন। তাহলে হাদিসে রয়েছে ইয়াকুনু বারাকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিকা, তোমার জন্য বরকতের কারণ হবে এই সালাম দেওয়ার দোয়া পড়া, আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। আর শয়তান বলবে যে আর সুযোগ নাই রে বাবা, আর সুযোগ নাই, বিসমিল্লাহ পড়ে নিয়েছে আর বাল বাচ্চাকে সালাম দিয়ে দিয়েছে, সুতরাং এই বাড়ি তার জায়গা নেই, বাড়িতে ঢুকতে পারবে না। জি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, তার জিকির আজকার যেমনভাবে আদেশ করেছেন সেইভাবে করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের এলিম শিখার যেন আমাদের তৌফিক দান করেন, আমাদের এলিমে যেন বরকত দান করেন, আমাদের আমলে যেন বরকত দান করেন, আমাদের পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের দুনিয়াও সুখী করেন, আখেরাতও সুখী করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে থেকে মৃত হয়েছে তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন সুস্থতা আরোগ্যতা দান করেন, যারা সুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় আখেরাতে যেন বরকত দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।